ছোট একটা স্কুল। তো এই স্কুলটা হয় কি অনেক ছোটখাটো সমস্যা হওয়ার কারণে যারা মাইলেজ কম পাচ্ছেন পালসার বাইকে, কিভাবে তারা মাইলেজ বাড়াবেন এবং মোটামুটি সেলফ একটা টিউনিং করবেন কিভাবে, দেখা যায় যারা বুঝেন না যে কিভাবে কার্বোটার টিউনিংটা করতে হয়, তারা আসলে মেকারের কাছে না গিয়ে কিভাবে বাসায় বসে টিউনিংটা করবেন জাস্ট সেল। তো মাইলেজ অ্যাডজাস্ট করতে আসলে এই নাকটার ভূমিকাই অনেক। তো এই নাকটা কিভাবে অ্যাডজাস্টটা করবো, টিউনিংটা করতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা মাইলেজ কম পাচ্ছেন, দেখা যায় 20-25 মাইলেজ পাচ্ছেন, তারা কীভাবে 35+ মাইলেজ পাবেন পালসার বাইকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই টিউনিংটা আপনারা করে নেবেন। আমি যে সেট আপটা ব্যক্তিগতভাবে ইউজ করি, এই সেট আপটা আপনাদেরকে দেখাবো। এই সেট আপটা আপনারা করে নিলে আশা করি আপনাদের বাইকেও 35-এর মতো মাইলেজ পাবেন অ্যাভারেজ। তো একুরেট না হলেও মোটামুটি একুরেট টিউনিংটি আপনাদেরকে দেখাবো। আপনাদের আমি যে ব্যক্তিগতভাবে যে সেট আপটা দিছি এইটা আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু এই বাইকটায় 35-এর মতো মাইলেজ পাই। তো আপনাদের যত পুরাতন বাইকে হোক না কেন, আপনারাও 35+ মাইলেজ পেতে আমার ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের মাইলেজ নিয়ে আর টেনশন থাকবে না। যদি আপনাদের বাইকের কার্বোটার, পিস্টন, ভাল্ব, ক্লাচ পিলে যদি ভালো থেকে থাকে অবশ্যই আপনারা মাইলেজ বেশি পাবেন। আর যদি পিস্টন ভাল্বে দুর্বল হয় তাহলে কিন্তু মাইলেজটা এই সেট আপে কাজ নাও করতে পারে। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন কিভাবে আমরা মাইলেজটা সেট আপ করি। বন্ধুরা, মাইলেজ সেট আপ করার জন্য আপনারা প্রথমে সাইড কভারটা খুলবেন। সাইড কভারটা খুলে এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট একটা স্ক্রু। তো এই স্ক্রুটা হয় কি নতুন অবস্থায় আপনারা এই স্ক্রুটা আপনার আড়াই পেজ দেওয়া থাকে লুজ, এবং দিন দিন বাইক পুরনো হয়ে গেলে হয় কি আপনাদের মাইলেজটার আড়াই পেজে মিক্সিংটা থাকে না, টিউনিংটা দেখা যায় কার্বোটারের ভিতরে অনেক ছোটোখাটো সমস্যা হওয়ার কারণে আড়াই পেজ দিলে আর কাজটা করে না, মাইলেজটা দেখা যায় বেশি পাওয়া যায় না। তো এই মাইলেজটা আপনারা ভালোভাবে পাওয়ার জন্য আমি আমার বাইককে যে সেট আপটা দিয়ে থাকি, আমি 35 পাই এই গাড়িটায়। তো এই সেট আপটা দিলে আপনারাও আশা করি আপনাদের বাইকের যদি পিস্টন ভালো থাকে, ভাল ভালো থাকে, ক্লাচ পিলে যদি ভালো থাকে, আপনারা আশা করি আমার মতো 35 পাবেন। তো এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, কারণ বাইকের কন্ডিশন অনুযায়ী মাইলেজটা হয়। তো এই সেট আপটা হচ্ছে, এই দেখেন, এই হচ্ছে এরকম ছিল। তো আমি এখন টাইট দিয়ে দেখাবো যে কত পেস আমি দিয়ে থাকি। এসে হাফ, এক, দেড়, দুই, আড়াই, এই যে তিন, আমি এই তিন পেজ দিয়ে আসলে বাইক চালাই। এখন বর্তমানে আমি 35 মাইলেজ পাইতে আছি, 35-এর মতো মাইলেজ পাই। তো এটা কোম্পানি থেকে দেয়া থাকে হচ্ছে, এই যে ফুল টাইট দেওয়ার পর আপনারা আপনারা কিভাবে দিবেন, আপনাদের বাইকে ফুল টাইট এরকম দিবেন প্রথমে। তো তারপরে আপনারা করবেন কি, এভাবে লুজ করবেন, যে এই যে হাফে আসলো, তারপরে এই একে আসলো, তারপরে এই দেড়ে আসলো, দুইতে আসলো, তারপরে আড়াইতে আসলো। তো কোম্পানি থেকে এরকম আড়াই পেজ দেয়া থাকে। তো নতুন অবস্থায় যাদের বাইক তাদের আড়াই পেসের থাকবে, এবং যাদের পুরাতন বাইক তারা আড়াই পেসের সাথে আর এক হাফ ঘুরি দিবেন, এভাবে তিন পেস রাখবেন। তো আশা করি আপনাদের মাইলেজটা ভালোভাবে পাবেন। তো তিন, আড়াই, তিনের মাঝামাঝি রাখবেন, কখনই তিনের উপরে যাবেন না এবং আড়াইয়ের নিচেও যাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। একুরেট না হলেও আপনার মোটামুটি একুরেট হবে আর কি এই অ্যাডজাস্টটা, এই সেট আপটা দিয়ে আপনারা আশা করি 35-এর মতো মাইলেজ পাবেন যত পুরাতন বাইকই হয় হোক না কেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বিক্রির সাথেই থাকুন, সেফ রাইড, সেফ লাইফ। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ব্লগে। Thank you.